গেল কয়েক সপ্তাহ ধরেই চীন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের হার, জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তবে এত কিছুর পরও থেমে নেই ভ্রমণ। ইংরেজি নববর্ষ সামনে রেখে ছুটি কাটাতে এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যাচ্ছেন পর্যটকরা। এতে করে নতুন বছরের শুরুতেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে চীনা নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে চলেছে একের পর এক দেশ। বাধ্যতামূলক করা হচ্ছে বিমানবন্দরে করোনার পরীক্ষা ও নেগেটিভ সার্টিফিকেট। ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার একই পথে হেঁটেছে ফ্রান্স ও স্পেনও। দেশ দুটিতে ভ্রমণের ক্ষেত্রে চীনা নাগরিকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে করোনার নেগেটিভ সনদ ও ভ্যাকসিন সার্টিফিকেট। এদিকে চীন, থাইল্যান্ড সহ ছয়টি দেশের নাগরিকদের জন্য ভারত ভ্রমণে করোনা সনদ বাধ্যতামূলক করেছে মোদী প্রশাসন। একই সঙ্গে বলবৎ রয়েছে বিমানবন্দরে র্যান্ডম টেস্টের বিধানও। নতুন বছরের প্রথম দিন থেকেই চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ক্ষেত্রে নতুন এই কোভিড বিধিমালা কার্যকর হবে বলেও ভারতের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়। এদিকে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে কেবল চীনা নাগরিকদের জন্য করোনার বিধিনিষেধ আরোপ করায় একে বৈষম্যমূলক আচরণ হিসেবে অভিযোগ করেছে বেইজিং। একই সঙ্গে একতরফাভাবে বিধিনিষেধ আরোপ না করে করোনার সংক্রমণ রোধে বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্য কর্মকার, সময় সংবাদ।